লকডাউনে পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে দুশ্চিন্তায় দিন কাটছে রাজশাহীর ডেইরি খামারিদের। প্রতিদিনের সংগৃহীত দুধ বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন তারা। রাজশাহী ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, লকডাউনের শুরু থেকে বর্তমান পরিস্থিতি অবধি ডেইরি খামারিদের প্রায় 12 কোটি টাকা লোকসান হয়েছে। এই হিসেবে শুধুমাত্র রাজশাহী মহানগরে 2500 খামারির, এছাড়াও জেলা 9 উপজেলায় এ ক্ষতির পরিমাণ আরও বেশি। মহামারীর শুরু থেকে এসব খামারে উৎপাদিত প্রায় 30,000 লিটার দুধের বেশিরভাগই স্বল্পমূল্যে বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। সূত্র আরও জানায়, প্রতি লিটার দুধ 40 থেকে 45 টাকা দরে বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন এখানকার খামারিরা। গত বছর এপ্রিল থেকে এ পর্যন্ত 120 লাখ থেকে 150 লাখ লিটার দুধ বিক্রি হয়নি, এতে প্রায় 57 কোটি টাকার ক্ষতি হয়েছে। রাজশাহী জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্র জানায়, রাজশাহী মহানগর ও 9 উপজেলা মিলে 2016-17 অর্থ বছরে দেশি ও শঙ্কর জাতের গাভি থেকে 2,50,027 টন দুধ উৎপাদন হয়েছে। 2020 সালে দুধ উৎপাদন হয়েছে 3,50,026 টন। সে হিসেবে 2016 সালের তুলনায় জেলার 4 বছরে দুধ উৎপাদন বেড়েছে প্রায় 1 লাখ টন। রাজশাহী ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রাহিদ বলেন, রাজশাহীতে হাজারো সমস্যায় জর্জরিত ডেইরি ফার্মের খামারিরা, এত সমস্যার পরও প্রশাসন কিংবা প্রাণী সম্পদ দপ্তরকে পাশে পাওয়া যাচ্ছে না। অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাথী আক্তার বলেন, আমার খামারে 23টি গরু রয়েছে, এর মধ্যে দুধ দেয় 12টি। প্রতিদিন 110 লিটার দুধের মধ্যে 20 থেকে 30 লিটার দুধ অবিকৃত থেকে যায়, বাধ্য হয়ে অবিকৃত দুধ অল্প দামে বিক্রি করতে হয়। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হক বলেন, খামারিরা লোকসান গুনছেন এ বিষয়টি আমরা উপলব্ধি করতে পারছি, এজন্য ভ্রাম্যমান দুধ ডিম মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। তাছাড়া মানুষের স্বাভাবিক চলাফেরা না থাকায় মিষ্টির দোকানও বন্ধ, আর তাই দুধ বিক্রিতেও সমস্যা হচ্ছে।